হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত তানিয়া বলছি, নুসরাত ব্লক ইউএসএ থেকে। আজকে আমার ব্লগটি হতে যাচ্ছে আমরা পুরান ভাষা থেকে নতুন ভাষায় কীভাবে শিফট করেছি প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নতুন ভাষা। একদম খালি কিছু ছিল না, একটা চুল পরিমাণ জিনিস ছিল না। তো আস্তে আস্তে আমরা কীভাবে আমাদের পুরান ভাষা থেকে জিনিসপত্র সব কিছু নিয়ে নতুন ভাষায় রাখলাম এবং গুছালাম, তার পুরো ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই আমার হাজবেন্ড বিসমিল্লাহ বলে ঢুকলো। অল্প অল্প করে আমরা আমাদের পুরান ভাষার জিনিস নতুন ভাষায় রাখা শুরু করলাম। এটা হচ্ছে আমার রুমের ক্লোজেট। ঘরের জিনিস তো ঘরের জিনিসই, তার মধ্যে আবার কোনো কিছু ফার্নিচার অর্ডার করলে এরকম আসে, যেটা কিনা আমাদের নিজেদের হাতে সেট করতে হয়। তো এটা হচ্ছে বাচ্চাদের রুমের আলমারি। এটা এখন খুলে আমি আমার নিজের হাতে সেট করব। অনেক কাজের মাঝখানে এই হচ্ছে আমাদের প্রথম সকাল নতুন বাসায়। যদিও এখন পর্যন্ত জিনিস গুছানো হয়নি পুরোটা, অনেক জিনিস রয়েছে অগুছানো, তার মধ্যে এই যে ফার্নিচারগুলো। এটা হচ্ছে বাচ্চাদের ওয়াশরুম, আর এটা হচ্ছে আমাদের। এটা হচ্ছে বাচ্চাদের রুমের টেবিল, যেটা সেট করা হয়েছে। যাই হোক, সব কাজের মাঝখানে আমার ছোট বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল হঠাৎ করে, তাকে হসপিটালে ভর্তি করা লেগেছে। আল্লাহর রহমতে সে এখন সুস্থ আছে। এরপরে ডাইনিং টেবিল, যেটা কিনা এইভাবে এসেছে। তারপর বক্সটাকে আমরা খুলে আমি আর ও মিলে সেট করলাম। তো টেবিল সেট করা অলমোস্ট শেষ। এই হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক। সবকিছু গুছানো অলমোস্ট শেষ। তো এই হচ্ছে আমার হোম সুইট হোম। তো সব কিছু গুছানো শেষে আমি আমার বাসায় একটা ছোট্ট একটা পার্টি রেখেছিলাম, আমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করেছিলাম। Okay.
তো এই ছিল আমার হোম সুইট হোম। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে ইন্সপায়ার করার জন্য আমার ভিডিওটিতে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।